राशि तरनाम राशि तरनाम। तो निजे के निर्दोष प्रमाण करे आगे एखान थेके बेरोते हबे ताई ना राशि। की राशि निजे के निर्दोष प्रमाण करते पारबे? তুমি আমাকে এরকম কথা বলতে পারলে অসম্ভব। হ্যাঁ বলতে পারলাম, কারণ তুমি তো আমাদের এতদিন ধরে কম কষ্ট দাও। পুষ্প তুমি কেন এসব বলছো? আমি বিশ্বাস করো আমি বুঝতে পারছি না তোমার কথা। তুমি তো কখনোই কিছু বুঝতে পারো না। অ্যাকচুয়ালি তোমার তো যা যা খারাপ আমাদের সাথে করবা সেগুলো করা হয়ে গেছে, কিন্তু এরপর থেকে আমি তোমাকে আমাদের ফ্যামিলির কোনো ক্ষতি করতে দেব না, আর সেই জন্যই আমি এখানে তোমাকে পাঠিয়েছি। এটাই তোমার ঠিক জায়গা। তোমার যদি মনে হয় যে আমি লকআপে থাকলে তুমি নতুন করে তোমার জীবনটা শুরু করতে পারবে, তুমি তোমার লাইফে খুব খুশি থাকতে পারবে, তাহলে তাহলে আমার কোনো দুঃখ নেই তাতে। ঠিকই তো, তোমার দুঃখ থাকবে কি করে রাশি? তোমার তো যা করা সব করা হয়ে গেছে, আর তুমি যে খুব বুদ্ধিমতী সেটাও আমরা সবাই জানি। কিন্তু কি বলো তো, আমরা না কেউ ভাবতে পারিনি তুমি তোমার বুদ্ধিটা এইভাবে কাজে লাগাবে। আমি যেটা করিনি তার দায় তুমি আমার উপর চাপাতে পারো না অশ্মি। করনি মানে কোনটা করনি? আমার জীবনে যা যা খারাপ হয়েছে, দেবের কিডন্যাপ থেকে দেবের মৃত্যু অবধি সব কিছুর পেছনে তুমি ছিলে, আর সব জায়গায় তুমি ছিলে। কি বলছো কি তুমি? দেবের কিডন্যাপিং আমি জানি না তোমার মনে আছে কিনা, সেদিন তো প্রিয়াও আমার সাথে ছিল, দেবকে তো তোমাদের ফ্ল্যাটের সামনে থেকে খুঁজে পাওয়া গেছিল। হ্যাঁ সেটা তো সবাই জানে, আর সেটা তো তোমার সাজানো নাটক। আর শুধু দেবের কিডন্যাপই কেন, দেবের মৃত্যু সেটা সেটার ক্ষেত্রে তো তুমিই ছিলে রাশি। ওকে খুঁজতে যাওয়ার নাম করে তুমি যে সেই চলে গেলে, তারপর আমার দেব আমার দেব আর আমার কাছে ফিরে এলো। অশ্মি তুমি একটা কথা ভুলে যাচ্ছ, দেব দেব কিন্তু আমারও খুব কাছের বন্ধু ছিল। হ্যাঁ বন্ধু ছিল, কিন্তু সেটা লোককে দেখাবার জন্য, লোকের চোখে ধুলো দেবার জন্য। ঠিক যেইভাবে তুমি আমার সাথে রিজুর বিয়ের নাটকটা করেছিলে সেইভাবে। কি করে পারলে রাশি, কি করে পারলে দিনের পর দিন আমাদের সাথে এরকম করতে? তুমি এতক্ষণ যা বললে অশ্বি আমি তার কোনো মানে খুঁজে পাচ্ছি না। তুমি নিজেও জানো না তুমি কি বলছো, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি। তুমি মানসিক ভাবে এখন ঠিক না, আর তোমার এই অবস্থাটাই কেউ কাজে লাগাচ্ছে। কিন্তু কে সে, কে কি ভাবছো রাশি? চুপ করে গেলে আবার নতুন কোনো প্ল্যান করছো? অশ্মি থাক থাক, তোমাকে আর মিথ্যা কথা বলতে হবে, তোমার কোনো কথাই আমি এখন বিশ্বাস করি না। ইনফ্যাক্ট এখানে আমি এসব কথা শোনার জন্যও আসিনি, আমি এখানে এসেছি তোমার বিরুদ্ধে তথ্য প্রমাণ দেবার জন্য। অবশ্য আরো একটা কারণ আছে, এইভাবে লকআপের পেছনে তোমাকে দেখবার আনন্দই আলাদা। তুমি যা বলার বলেছ আমি চুপ করে শুনে গেছি, কারণ জানো আজ তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে অশ্মি। তোমার মনে আছে কিনা জানি না, মায়ের বিরুদ্ধে গিয়ে আমি তোমার আর দেবের বিয়ে দিতে গিয়ে প্রথমবার জেলে এসেছিলাম, কিন্তু সেদিনও আমার একটুও কষ্ট হয়নি। কেন জানো? কারণ আমার মনে হয়েছিল দুজন ভালোবাসার মানুষ এক হয়েছে, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ফিরে পেয়েছ। আজও তো আমি তারই চেষ্টা করেছিলাম, তবুও তুমি আমায় সন্দেহ করলে। সন্দেহ নয় রাশি, আমি 100% নিশ্চিত। আমি জানি আমি কোনো অন্যায় করিনি, আর আমার বিশ্বাস একদিন এই সত্যের জয় ঠিক হবে। মা কতদিন তোমায় দেখিনি, মা তোমার কথা খুব মনে পড়ছে, খুব কষ্ট হচ্ছে তোমাদের জন্য। আমি এভাবে সবাইকে ছেড়ে আর থাকতে পারছি না মা, আমাকে তোমাদের কাছে যেতেই হবে মা, যেতেই হবে।
কি ভাবছো মিলি? তুমি এসেছো রিক? বাহ, আমি তোমার কাছে আসবো না? কেমন আছো এখন? ভালো, আগের থেকে অনেকটাই ভালো আছি। এবার তো তুমি তাহলে তোমার রাশি দিদিকে বলতেই পারো যে আমাদের এই ভাদুরী নিবাসে ফিরে যাওয়ার কথাটা, তাই না? হ্যাঁ বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা প্রমিস রাখতে হবে আমার। প্রমিস? আচ্ছা বলো। মা বাবা ওদের জন্য মনটা খুব খারাপ লাগছে, একটু নিয়ে চলো না ও বাড়িতে। না না, এখন মুখার্জি বাড়িতে গেলে তো আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না, ব্যাপারটাকে অন্যভাবে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, মন খারাপ যখন করছে তখন ফোন করে কথা বলে নাও। এ নাও ফোনটা, বরং এখান থেকেই কর। কি হলো? নাও, কিচ্ছু হবে না মিলি, আমি তো আছি। নাও না ফোনটা করে নাও। রাশির অ্যারেস্ট হওয়ার খবরটা এখনো বাড়িতে কেউ জানে না, একই মিলিকে নিয়ে এই অবস্থা, তার উপর রাশির খবরটা পেলে তো। না না, এখনই বাড়িতে কিছু বলা যাবে না, আগে রাশির সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা জানতে হবে, তারপর দরকার হলে। শোনো না, তোমার চাটা এখানে রাখলাম। কি ভাবছো? মানে আমি বুঝতে পারছি তুমি কিছুটা ভাবছো। বললাম তো সেরকম কিছু না আর কি। ওই আমি ধরে নিচ্ছি। ও বাড়ি থেকে এখনো তো কেউ রাশির খবরটা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। হ্যালো, কে বলছেন? কে বলছেন? ছোট মা, ছোট ডাল সেদ্ধ বসিয়েছে, চালটা ধুয়ে ভিজে রেখেছে, আর ওই আদা রসুন আমি বেটে দিচ্ছি, তোর হয়ে গেলে আর রান্নাঘরে আসিস। হ্যালো, তুমি কেমন আছো মা? এতদিন মনে পড়লো মা কেমন আছে। মা আমি তো কাঁদ মিলি, কাঁদ ভালো করে কাঁদ। আমাকে না বলে চলে গেছিস, সারা জীবন তো তোকে কাঁদতেই হবে। কাঁদ মা, তুমি এসব কি বলছো মা? ঠিকই তো বলছি মিলি, শোন না বলছি কি, তুই না আর কারোর সামনে কাঁদবি না, হ্যাঁ? তাহলে তো আমার মুখটা ভেঙে যাবে, আমি তো সহ্য করতে পারবো না। তুই আমার কাছে কাঁদ, তোর মুখটা হালকা হবে, শান্তি শান্তি পাবি। ওদের ছোট, ও এতদিন পরে জিজ্ঞেস করছে আমি কেমন আছি, জানতে চাইছে, ওকে বল না, ওকে বলে দে আমি কেমন আছি, আমি মরে গেছি মিলি। এরকম ভাবে বলো না মা গো, প্লিজ এইভাবে বলো না তুমি। আরে মা,
তোকে ছাড়া আমি কি করে বাঁচব মা আমি তোমাদের কাছে যেতে চাই মা তুমি আমাকে তোমাদের কাছে আসতে দেবে না সত্যি বলছিস মিলি আমার কাছে ফিরে আসতে চাস পারবি তো সব কিছু ছেড়ে দিয়ে যা ঘটেছে সব কিছু ভুলে গিয়ে আবার মার কাছে ফিরে আসতে সব ছেড়ে উজি যদি এতটা ভেঙে পড়ে তাহলে তাহলে রাশির কি হবে না না উজিকে বোঝাতে হবে উজি তুমি বিশ্বাস করো যে রাশি এরকম একটা কাজ করতে পারে যে রাশি কোনোদিনও নিজের কথা ভাবেনি সব সময় অন্যের জন্য বিপদে ঝাঁপিয়ে পড়েছে দিনের পর দিন গ্রামের মানুষগুলোকে বাঁচানোর জন্য মার সাথে লড়াই করে গেছে মার বিরুদ্ধে গেছে শত অপমান সহ্য করেছে যন্ত্রণা সহ্য করেছে সেই রাশি আজ প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় একটা আমাদের আমাদের ক্ষতি করবে উজি তোমার মনে হয় সেটা তুমি জানো উজি রাশি আজ কেন কোনো প্রতিবাদ করলো না চুপ করে চলে গেল সেটা অশ্মির আনা অভিযোগের জন্য নয় তোমার চুপ করে থাকা তোমার অবিশ্বাস ওকে একেবারে ভেঙে দিয়েছে উজি সেটা তুমি বুঝতে পারলে না আসলে কি জানো উজি আমরা মেয়েরা যতই দশ হাতে দশটা অস্ত্র নিয়ে লড়াই করি না কেন স্বামীর দেওয়া ত্রিশূলটাই সবসময় কাজে আসে বিজয়ী হতে সেই ত্রিশূলটাই তুমি আজ কেড়ে নিয়েছো রাশির হাত থেকে কেন উজি এই তুমি রাশিকে ভালোবাসো বমুনি প্লিজ স্টপ ইট প্লিজ তোমার কি মনে হয় তোমার মনে হয় আমি হার্টলেস আমি রাশিকে ভালোবাসি না জানি তো উজি জানি তুমি রাশিকে খুব ভালোবাসো তাহলে কেন এত মান অভিমান এত ভুল বোঝাবুঝি কেন উজি তোমাদের বাচ্চাটা সে তো কোনো দোষ করেনি তাকে কেন মাকে ছেড়ে থাকতে হবে বলতে পারো বোঝাতে পারো আমাকে কিরে সমু বাজার হলো সমু কি কি হয়েছে তোর কি কিরকম যেন দেখাচ্ছে তোকে এই মিলির কোনো খবর পেলি না 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 মিলি না মিলি না তাহলে এই আসলে দাদা আমি আমি এমন একটা খবর পেলাম রাশিকে নাকি পুলিশে অ্যারেস্ট করে নিয়ে গেছে বৌদি বৌদি
বৌদি কি হয়েছে বৌদি ওখানে বসে না বসে না এখানে বসো এখানে বসো এখানে বসো কি হয়েছে মাথা ঘুরছে বৌদি মাথা ঘুরছে এখানে বসো এখানে বসো মাথাটা ঘুরে ঘুরে গেছে নাকি কি কি হয়েছে একটু হেলান হেলান দিই কি কি হয়েছে কি হয়েছে আশির আশির কাছে যাবো কি হচ্ছে বলতো আমি আমি ঠিক অশ্মি অশ্মি তোকে এতটা ভুল কি করে শুধু অশ্মি নয় ছক্কা আমাকে তো সবাই সবাই ভুল বুঝেছে শুধু অশ্মির কথায় তো আমাকে এখানে আসতে হতো সে কারণে আমার মাথায় কিছু একেবারে ঢুকছে না সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু কিছু একটা করা উচিত কিছু তো একটা করতেই হবে ছটকা হতে পারো সেই কারণে আমি কোনো প্রতিবাদ না করে এখানে চলে এসেছি কি বলছিস তুই আমি বুঝতে পারছি না দেখো ছটকা এতদিন ধরে চুপ করে সবকিছু সহ্য করেছি আর না অনেক হয়েছে আমার মেয়েটা কি দোষ করেছে বলতো বারবার ওকে ফেলে রেখে আমায় বাইরে বেরোতে হচ্ছে অন্যায় প্রতিবাদ করতে হচ্ছে রাধা মাধব কেন বারবার আমার পরীক্ষা নিচ্ছে রাধা মাধব দোষ দিয়ে কোনো লাভ নেই রে এই সমস্ত কিছু তো করছে একজন মানুষ মানে সমস্ত কিছুর পেছনে রয়েছে একজন মানুষ এবং যে তোর ক্ষতি চায় আমি হয়তো বুঝতে পারছি সেটা কি শীর্ষা শীর্ষা ছাড়া এরকম কাজ আর কেউ করতেই পারে না তুমি একদম ঠিক বলেছো ছটকা এই সব কিছুর পেছনে একজন মানুষই রয়েছে কিন্তু তার শত্রুতা তো আমার সাথে সে চাইলে আমার ক্ষতি করুক কিন্তু আমার পরিবারের মানুষগুলো কেন ক্ষতি করছে বলতো কারণ তারা জানে যে তোর পরিবারের ক্ষতি করা মানেই তোর ক্ষতি করা না আর চুপ করে বসে থাকা যাবে না কি ভেবেছ আমাকে ভয় দেখাবে আর আমি ভয় পেয়ে যাব একের পর এক অন্যায় করে যাবে আমি চুপ করে থাক না রাশি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেনি চুপকার করবেও না তুমি দেখো না পরপর যা ঘটনা ঘটলো আমার মেয়েকে চুরি করার ঘটনা মিলিকে বিভ্রান্ত করে রিকের সাথে বিয়ে তারপর অশ্মির সাথে যা ঘটলো এই সব কিছুর হিসেব আমাকে নিতেই হবে তোমার হিসেবের খাতা শেষ হয়ে যাবে রাশি আমার প্রতিহিংসা শেষ হবে না সাপের লেজে পা দিয়েছ ছোবল তো তোমায় খেতেই হবে সত্যি মা তোমার প্ল্যানটা এবারে 100% সাকসেসফুল তবে আমিও কিচ্ছু ভুলিনি রাশি আমার সঙ্গে যা যা করেছে তার প্রত্যেকটা হিসেব আমি ওর থেকে নেবই এবার দেখি রাশি তুমি সহ্য করো কি করে একটা মিথ্যে না মিথ্যেই আর একটা ঝামেলা কাকে বোঝাবে বলো তো যাকেই বোঝাতে যাবে সেই তোমায় ভুল বুঝবে কেউ বিশ্বাস করবে না তোমায় কেউ না আচ্ছা মাম তাহলে তোমার নেক্সট প্ল্যানটা কি নেক্সট প্ল্যান আমার সবটা ফিরে পাওয়ার জন্য আমি শেষ অবধি যাব রিক দরকার হলে উচ্চ আলোর বাচ্চাকে শেষ করে দিতে আমার হাত কাঁপবে না নিঃস্ব করে দেবো ওকে আমি নিঃস্ব পরে সাত জন্ম বসে বসে ভাববে ও শিষ্যার সাথে কেন টক্কর নিয়েছিল তার জন্য আমায় কি করতে হবে তুমি অশ্মির উপর নজর রাখবে বলা তো যায় না হয়তো দুনোকে পা দিয়ে চলছে এটা তুমি একদম ঠিক বলেছো মা ওদের পুরো ফ্যামিলিটাকেই বিশ্বাস করা যায় না ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না অশ্মির সব খবর তুমি টাইম টু টাইম পেয়ে যাবে তুই কোথাও বেরোচ্ছিস একটু কাজ আছে আসছি তোর এখন বেরোনো মানে তোর আশির সাথে দেখা করতে যাওয়া তাই তো
ভুল বললাম? ঠিক বলেছিস। এখন তুই একজন ভালো লয়ারের সাথে দেখা করবি, তারপর রাশিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবি, তাই তো? আমার কথাটা একটু শোন, একটু ভালো করে ভেবে দেখ। দেখ, তোর কোথাও একটা ভুল হচ্ছে, রাশি তোর ক্ষতি করতে পারে না। আমার কোথাও ভুল হচ্ছে না চোলতা, কোথাও ভুল হচ্ছে না। এখনো এখনো চোখ বুঝলে আমি রিজুর সেই চিৎকারটা শুনতে পাচ্ছি। কি দোষ ছিল ওর বলতো? আমাকে ভালোবাসাটা ওর দোষ ছিল নাকি আমার নতুন করে বাঁচার স্বপ্ন দেখাটা আমার ভুল ছিল? কোনটা? রাশি তোকে প্রচন্ড ভালোবাসে। তোর স্বপ্ন রাশি কেন ভাঙবে, তোর ক্ষতি কেন রাশি করবে? তুই একবার ভাব, একটু বোঝ। আমি ভেবেছি ছোটদা, কিন্তু সব সব এভিডেন্স রাশির এগেনস্টে। রাশি রিজুকে প্ল্যান করে খুন করেছে, তারপরও ছোটদা তুই পারবি পারবি তার সাথে সংসার করতে? আমার দাদার ভালোবাসা তো এত ঠুনকো নয় যে নিজের ওয়াইফের জন্য নিজের বোনের বোনের সুখ শান্তি ও জলাঞ্জলি দিতে পারে।